যেহেতু তোমরা বলতে পারো না এটা বি মাইনার কি করে সি, আমি কারণ গিটারটার প্রবলেম হচ্ছে বলে তাই জন্য আমি একটা স্টেপ নামিয়ে করেছি, বাট আমি এখানে উঁচু করে ধরছি। তো যাই হোক, এটা তোমাদেরকে ফলো করতে হবে না, আমি হাতে যেখানে ইচ্ছে ধরি, আমি এদিকে আর যেটা বাজাচ্ছি আমি সেটা এদিকে দেবো, তোমরা এই কর্ডগুলো ইউজ করো, আমার এটার সাথে ফলো করো না, কারণ আমি এটা ডি শার্পের টিউনে রেখেছি, ঠিক আছে? তো দেখো এখানে বি মাইনার পরে আমি গানটা তোমাকে শেখাচ্ছি, বি মাইনার স্কেলে। তো আমার ভয়েসটাকে জাজ করুন, আমি এদিকে কর্ডটা দেবো অ্যান্ড খুবই ইজিলি ভাবে আমি শেখানোর চেষ্টা করছি। দেখো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, অ্যান্ড ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কোনো গান নিয়ে সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাবে, আমি নেক্সট টাইম আপলোড দেওয়ার চেষ্টা করবো। দেখো বহুদূর থেকে কথা দিতে তারপর তুমি যে তাহলে কি কি কর্ড ইউজ হলো না, বি মাইনার, বহুদূর থেকে কথা, এই কথাতে এ মেজর, দিতে ডি মেজর, দিতে রাম উপহার, উপহার হচ্ছে বি মেজর, অথবা বি মাইনার ইউজ করতে পারো, বাট মেজর ইউজ করতে পারো, এই টাইমটা ঠিক আছে, অসুবিধে নেই। তারপর তারপর শুরু হবে তুমি যে আমার, তুমি যে বি মেজর, আমার আমার কথা দিয়ে এ মেজর, তারপর আবার ব্যাক টু এফ শার্প মেজর, তুমি যে এফ শার্প, সরি এফ শার্প না, এফ শার্প, এফ শার্প জি অল্টারনেট হয়ে যাচ্ছে, এটা বাজছে ইসের মধ্যে এফ শার্প, ঠিক আছে, আমি এখানে জি হয়ে যাচ্ছে, আমার বাদাম এফ শার্প মেজর, তুমি যে আমার, আমার কথা একটু বি মাইনার। তো আমার একটু অসুবিধা হচ্ছে, মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমাকে হিসাব করে করতে হচ্ছে, বাট তোমরা এদিকের কর্ডটাকে ফলো করো, আমার হাতটাকে ফলো করো না। তাহলে কি হলো, এটা রিদিম সহ প্লে করলে কি হবে, রিদিমটা আমি দেখিয়ে দিচ্ছি, গানটা দেখো, আমার সাথে যাচ্ছ করো না, কর্ডটা দেখো, বহু দূর থেকে কথা দিতে সহজে প্লে করতে পারবে, দিয়ে বি মাইনার থেকে স্টার্টিং হচ্ছে। তারপর সেকেন্ড পার্টটা যেটা আসছে, সেকেন্ড পার্টটা কি, আমার দু চোখে জালো 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 কথে ডি মেজর, তারপর এ মেজর, তুমি যে নতুন আলো, আলো কথাতে ডি মেজর, তুমি যে নতুন এ মেজর, আলো কথাতে ব্যাক টু ডি মেজর। তারপর আবার এই লাইনটা ডবল রিপিট হচ্ছে যখন, তখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো আমার চোখে জালো বি মাইনার টু এ মেজর, ঠিক আছে, তো তারপর ডি মেজর, তুমি যে নতুন আলো, নতুন আলোতে ব্যাক টু আবার বি মাইনার, মানে এখানে ডি তে শেষ হয়েছিল, এটা শেষ হলো বি মাইনার। তারপর এখানে রানটা মানে একটু হাই হচ্ছে, তো এই জায়গাটা দেখো, যেদিকে তাকাই আমি দেখি তাই, যেদিকে তাকাই এফ শার্প মেজর, আমি দেখি তাই, আমি দেখি তাই তে ডি মেজর, তোমাকে শুধু বারে বার, তোমাকে এখানে এফ শার্প মেজর, শুধু বারে বার, শুধু বারে বার করতে ব্যাক টু বি মাইনার, দিয়ে তারপর শুরু হবে বহু দূর থেকে কথা সেকেন্ড পার্টের রিদিম সহ কি হচ্ছে দেখো, তুমি যে যেদিকে তাকাই আমি দেখি তাই, তোমাকে শুধু বারে এই জায়গাটাতে বহু দূর থেকে
চক 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 টক 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 টক। এবার এই ছন্দ নিয়ে হয় তোমাদেরকে রানটা ধরতে হবে, কারণ ওই জায়গাটা যখন সে থাকবে প্যাড বা অক্টা প্যাডে, সে তখন ওই জায়গায় রানটা দেবে, তবে তোমরা এটা মেলাতে পারবে, বুঝা গেল? আর আমার হাতের সাথে আমি যা যা কর্ড ধরছি, আমি কর্ড ধরছি যে মতো সি মাইনার, এস আর মেজার, জি সার মেজার, এইসব কর্ডগুলো আমি ধরছি, বাট এগুলো তোমরা ধরবে না। আমি এইদিকে যা কর্ডটা দিচ্ছি এইটা তোমরা তোমাদের গিটারে সেটা প্লে করবে, আমার এই গিটারের সাথে ফলো করতে যেও না, কারণ আমারটা একটা নাবিয়ে টিউন করা আছে, আমি বারবারই বলছি। তো এই গানটা সেকেন্ড পার্টে, এবং থার্ড পার্টও ঠিক সেম বি মাইনার থেকে স্টার্ট হচ্ছে, আমি এদিকে কর্ডটা দিচ্ছি, একদম গিয়ে রেখে দিচ্ছি, আমার ভয়েসটাকে জাজ করবে না, আমি সিঙ্গার নই, ঠিক আছে? তো দেখো, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, তাহলে কি হবে বি মাইনার, আমার মাটির ভূমি, ভূমি কথা ইমেজিন, স্বর্গ করেছো তুমি, স্বর্গ করে তুমি যে একটা বি মাইনার। বাট এই লাইনটা যখন আমার সেকেন্ডে আসবে তখন তোমাদের এফ মেজর থেকে শুরু হচ্ছে, আমার মাটির ভূমি, এফ মেজর, এফ শার্প মেজর এন্ড এ মেজর, স্বর্গ করেছো তুমি, স্বর্গ করেছো তুমি তো বি মাইনার, তারপর এফ শার্প মেজর, ভরে গেল মন ভরল জীবন, ভরে গেল মন, এফ শার্প মেজর, ভরল জীবন ভরল জীবন, বলতে ডি মেজর, তারপর এফ শার্প মেজর, চাই না তো কিছু আর, চাই না তো কিছু, এফ শার্প মেজর, আর আর কথাতে বি মেজর দিয়ে, তারপর আর কানেতে বি মাইনার, মেজর আর মাইনার যদি পারো তো, নাহলে ডাইরেক্ট একদম মাইনারতে রেখে দাও, দিয়ে তারপর আবার শুরু হচ্ছে, বহু দূর থেকে কথা করবে না, তো জাস্ট কর্ডগুলো ফলো করো, জাস্ট এই কটা কর্ড দিয়ে গানটা আমি তোমাদেরকে শেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকে ভিডিওটি এই পর্যন্ত।